প্রায় 8 বছর হলো মানিকগঞ্জের সংসদ সদস্য হিসেবে আছেন। তারপরও ক্রিকেট বোর্ডেও আপনি বোর্ড পরিচালকের ভূমিকাতে আছেন, কিন্তু বাস্তবিকতায় আসলে মাঠের ক্রিকেট কতটা মিস করেন? মাঠের ক্রিকেটটা আসলে এখন আর মিস করি না, কারণ যখন আমার সময় ছিল যে আরও কয়েক বছর কন্টিনিউ করার, তখন যেহেতু সেটা এই রাজনীতির কারণেই, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই কিন্তু সেটা হয়ে ওঠে নাই, কারণ বোর্ডের সঙ্গে তখন একটা টোটালি ওপেন হয়ে গিয়েছিল যে রাজনৈতিক কারণে আমাকে টিম থেকে বাদ দেওয়া বা এই সেই। আমাদের সময় যদি এই এখনকার মতো যেই সুযোগ সুবিধা ফ্যাসিলিটিসগুলি আমরা এখন এখনকার প্লেয়ারদেরকে দিতে পারছি, তখন যদি থাকতো হয়তো আমরা আরও ভালো করতাম। যেমনটি বলছিলেন, আসলে ক্রিকেট এমন একটা খেলা এখানে ফিনান্সিয়াল সাপোর্টটা সবচেয়ে বড় ভূমিকা রাখে। আপনি যখন ক্রিকেট খেলা শুরু করলেন তখন আসলে কেমন ছিল তখনকার প্রেক্ষাপটটা? তখনকার প্রেক্ষাপট ছিল একেবারে, যখন শুরুর কথা বলি, প্রথম দিকে তো আসলে কোনো পেমেন্টের তো প্রশ্নই তোলা যাবে না, টাকা পয়সার কথা। তো এইভাবে খেলতাম, আমাদের একটা মাইক্রোবাস দেওয়া হতো, একটা ভ্যান দেওয়া হতো, ওই ভ্যানে পুরো টিম আসতাম আমরা। মানে নিজেদের খরচে? না, নিজেদের খরচে না, ওইটা একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওই ক্লাবের ডোনার ছিল, ওই একটা মাইক্রোবাসে করে আমরা আসতাম পুরো টিম, 12-13 জন একটা ভ্যানের ভিতরে, অনেক কষ্ট করে। তারপরে প্রথম শুরু হলো যে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ট্যাচ এইসবের কিছু 1,000-1,500 করে টাকা দেওয়া হতো, ওইটা দিয়ে আমরা ঢাকার থেকে ফেরার পথে সাভারে হাইওয়ে রেস্টুরেন্টে কাবাব টাবাব খেতাম, ওইটাই আমাদের কাছে অনেক বড় ছিল। তারপরের স্টেজে আসলাম যে বছরে সিজনে 5,000-6,000 করে টাকা, তো আমি একবার হায়েস্ট পেইড প্লেয়ার হলাম উদিতি ক্লাবের। কত টাকা? 15,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমার শুরুর হায়েস্ট পেমেন্ট। তো সেইখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। তারপরে আমি প্রথম সিজন মোহামেডানে গেলাম, মোহামেডানের পরে আবাহনীতে চলে আসলাম, দীর্ঘ 13-14 বছর আবাহনীতে টানা খেললাম। তো আস্তে আস্তে বেড়েছে। তো আমাদের খেলার সময় আসলে টোটালি অনেক ইয়ে হতো, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি মানিকগঞ্জের সাইদুর রহমান সাহেবের ছেলে, আবাহনী ক্লাবে বসেছি। তো যখন দল বদলের সময় আমাদেরকে নিয়ে বসতো, আমি টাকা চাইলে সবাই খেপে যেত, আরে দূর তুমি কেন আবাহনীর কাছে টাকা চাও, আর এত টাকা দিয়ে তুমি কী গো, তোমার তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার টাকা কী দরকার।